ঈদে ঘরে ফেরার খবর এই যাত্রার শেষ দিনেও পিছু ছাড়েনি দুর্ভোগ স্বজনের সান্নিধ্যের প্রত্যাশায় তাই ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা সকালের বৃষ্টি ঝক্কি বাড়িয়ে দিয়েছে আরো কয়েকগুণ সকাল থেকে উপচে পড়া ভিড় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে টিকিট হাতে থাকলেও ছাই মিলছে না ট্রেনের ছাদেও সড়ক পথেও গত কয়েকদিনে নিয়েছে চরম দুর্ভোগে সদরঘাটেও সকাল থেকে লাখো যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ফিরে চলে যাবো আমি তো ট্রেনে উঠতে পারছি না আসছি সাড়ে আটটায় আড়াই থেকে তিন ঘন্টা হয়ে গেছে এখনো ট্রেনের কোনো খবর নাই শত শত মানুষের অপেক্ষা তবে নেই ট্রেন গত কয়েকদিনের মতো কমলাপুর রেল স্টেশনে আজও ট্রেনের শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা বৈরী আবহাওয়ায় এই দুর্ভোগ পৌঁছে চরমে গাদাগাদি করে উঠতে পারলেও ট্রেনের ভেতরে স্থান না পেয়ে বৃষ্টি উপেক্ষা করেই ছাদে চেপে বসেন অনেকে সময়মতো ট্রেন না ছাড়াই ভোগান্তি পোহাতে হয় তাদের রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস নীলফামারির নীলসাগর রংপুর এক্সপ্রেস লালমনি ঈদ স্পেশাল তিন ঘন্টা দেরিতে কমলাপুর স্টেশন ছাড়ে এছাড়াও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস স্টেশন ছাড়ে দুই ঘন্টা দেরিতে অবস্থা খুবই খারাপ অনেক কষ্টের পর উঠে গেছে সিট পাইছি এখন একটু ভালো লাগতেছে কিন্তু অনেক কষ্টের পর উঠছি সাড়ে ছটা থেকে আমি এখন পর্যন্ত অপেক্ষা করতেছি আমি রংপুর এক্সপ্রেসের জন্য জানি না কখন আসবে কেউ কিছু বলতে পারে না রেলের একটা অব্যবস্থাপনা বিগত বছরের থেকে সব থেকে জঘন্য যাত্রা এবার ছয়টা বিশের ট্রেন এখনো ট্রেন ছাড়ার কোনো নাম নাই ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট করে কিভাবে যাব আমরা বলেন এদিকে গতকাল পর্যন্ত বাস টার্মিনাল ও সড়কপথে স্বস্তির যাত্রা থাকলেও গত রাত থেকে দুর্ভোগ শুরু হয় বাস যাত্রীদের গাবতলী মহাখালী সায়েদাবাদ বাস টার্মিনালেও ছিল যাত্রীদের ভিড় বাস না পেয়ে পরিবার পরিজন নিয়ে বাস স্ট্যান্ডে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের সড়কপথে যানজটের কারণে পরিবহনে এমন সংকট বলে জানান ভুক্তভোগীরা পাঁচটায় আসছি এখন পর্যন্ত কোনো টিকিট পাইনি সিরিয়ালে দাঁড়াই আছি বাচ্চা নিয়ে দু ঘন্টা ভাড়া করা আছে কোনো টিকিট দেয় না অন্যদিকে ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও উপচে পড়া ভিড় প্রতিটি লঞ্চেই ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা যায় এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে প্রায় ঘন্টাখানেক বন্ধ থাকে লঞ্চ চলাচল এখানে আসতে অনেক কষ্ট হয়েছে চিন দিয়ে এসে আসার পরে অনেক জাম জামের ভিতরে কোনো রকম এখানে দাঁড়াচ্ছি তারপরে বৃষ্টিতে পুরো বৃষ্টি আছি বাচ্চা করে নিয়ে যাইতে পারতেছি না বাচ্চা কামতাছে গরম অনেক মানুষের শৃঙ্খল কিভাবে যাব লঞ্চ তো আসতেছে না তবে বিড়ম্বনা যতই হোক না কেন নিরাপদ যাত্রার মধ্য দিয়ে ঈদ হয়ে উঠবে আনন্দের এমন প্রত্যাশা সবার শফিক মোহাম্মদ সময় সংবাদ ঢাকা এই যাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন মাহমুদ রাকিব এবং রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার প্রসূন আশিস প্রথমে যাচ্ছি রাকিবের কাছে রাকিব হ্যাঁ আমি আমরা গতকাল বা আজ সকালেও সদরঘাটে যতটা যাত্রী চাপ বা যতটা দুর্ভোগ যতটা ভোগান্তি দেখেছিলাম তা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে সদরঘাটে চাপ কমে এসেছে সে কারণে ভোগান্তি বা কমে যদি একটু দেখাই আপনি দেখবেন আমার পেছনে আমরা গতকাল বা সকালে যতটা চাপ ছিল সদরঘাটে তার থেকে এখন অনেকটাই কম সদরঘাটে এখন বেশ লঞ্চের পরিমাণও বেড়েছে তবে যাত্রী চাপ অনেকটাই কমে এসেছে এবং যা যাত্রীরা যারাই আসছেন তারা মোটামুটি তাদের যে কাঙ্ক্ষিত বা চাহিদা অনুযায়ী লঞ্চ সেগুলো তারা পাচ্ছেন এবং তবে সকালবেলা কিন্তু এর বিষয়ে অনেক বেশি চাপ ছিল এবং সকাল থেকে পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে প্রায় সত্তরটির মতো লঞ্চ দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং এখনো মোটামুটি অনেক লঞ্চ রয়েছে পুরো সদরঘাট জুড়ে অর্থাৎ সদরঘাটে যে মোট তিনটি আলাদা আলাদা টার্মিনাল বরিশাল পুটুয়াখালী এবং চাঁদপুর এই তিনটি টার্মিনালে মিলে সব মিলে প্রায় ৩৫ থেকে চল্লিশটি লঞ্চ এই মুহূর্তে রয়েছে এবং যাত্রীর যে চাপ সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে কারণ আপনি জানেন যে বেশির সম্ভাবনাই রয়েছে আগামীকাল ঈদ হওয়ার কারণে বেশিরভাগ যাত্রী গতকাল চলে গিয়েছে এবং যারা গতকাল যেতে পারেননি তারা আজ সকালেই চলে গিয়েছেন সারা রাত তারাই সদরঘাটে অবস্থান করেছিলেন তারা সকালে যে যা লঞ্চ পেয়েছেন সেই অনুযায়ী লঞ্চ চলে গিয়েছেন তবে এখন দেখছেন যে লঞ্চগুলো রয়েছে এগুলো বেশিরভাগই সন্ধ্যা ছটা কিংবা সাতটার মধ্যে ছেড়ে যাবে শুধুমাত্র বরিশাল সদর জেলার কিছু লঞ্চ হয়তো থাকবে এর বা এর বাইরে যেসব লঞ্চ থাকবে তা সবই মোটামুটি সন্ধ্যা সাতটার মধ্যে ছেড়ে সদরঘাট থেকে চলে যাবে এবং আপনি দেখছেন যে আমরা পথও দেখে এসেছি গুলিস্তান থেকে যে সদরঘাট পর্যন্ত রাস্তা সেই রাস্তায় গতকাল বা আজ সকালে যে পরিমাণ ভিড় ছিল আজকে ভিড়ও কিন্তু অনেকটাই কম এবং বলা চলে বলা যায় যে এই রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল অর্থাৎ মানুষজন বেশিরভাগই কাঙ্ক্ষিতভাবে নিজ নিজ গ্রামে চলে গিয়েছে ঈদ পালন করতে একদম শেষ মুহূর্তে যারা যেতে পারেননি অর্থাৎ বিশেষ করে ব্যবসায়ী সমাজ যারা দোকান রয়েছে ঢাকা শহরে বা অন্যান্য ব্যবসায়ী রয়েছে তারা আজ ব্যবসা শেষ করে এখন বাড়ির পথ ধরেছেন এছাড়া যারা চাকরিজীবী রয়েছেন বা গার্মেন্ট কর্মী তারা কিন্তু সবাই ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন তো মোটামুটি এই বিকেলে এসে আজ বলা যায় যে নির্বিঘ্নে ঈদযাত্রা চলছে তা আমরা একটু জানবো রেলপথে ঈদযাত্রার খবর বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী প্রশুন আসিস তার কাছ থেকে প্রসূন ধন্যবাদ রাকিব আপনি যেমনটি বলছিলেন যে শেষ মুহূর্তে অর্থাৎ আজ যদি শাওল মাসের চাঁদ দেখা যায় তাহলে কাল ঈদুল ফিতর উদযাপিত হবে সেটা সামনে রেখেই ঈদুল ফিতর উদযাপনকে সামনে রেখে ঘরে ফেরার জন্য সদরঘাটে যে পরিমাণ চাপ রয়েছে যে পরিমাণ ভিড় রয়েছে একইভাবে কিন্তু এই বিমানবন্দর রেল স্টেশনেও কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী অপেক্ষা করছেন অর্থাৎ এখনও পরি লোকে লোকারণ্য বলা যায় অর্থাৎ সকাল থেকেই যাত্রীরা কিন্তু অপেক্ষা করে করে এক একটি ট্রেন আসছে আর সেখানে ছুটে গেছেন যার যার নিজের সিটটি দখল করবার জন্য যার যার জায়গাটি দখল করবার জন্য দৌড়ে আসছে সেই অবস্থাটা কিন্তু এখনও আছে যদিও সকাল থেকে বা দুপুরের পর থেকে এখন যাত্রীর চাপ কিছুটা কম কিন্তু তারপরও কিন্তু অসংখ্য যাত্রী রয়েছে আমি কিছু তথ্য যদি জানিয়ে দিতে চাই তাহলে বলতে পারি যে আজ মূলত ছত্রিশটি ছিচল্লিশ দুঃখিত ছিচল্লিশটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ইতিমধ্যে আঠাইশটি ট্রেন ইতিমধ্যে ছেড়ে গিয়েছে কমলাপুর ছেড়ে গিয়ে এই বিমানবন্দর স্টেশন ধরে এই স্টেশনটিও কিন্তু ছেড়ে গেছে প্রত্যেকটি ট্রেনেই কিন্তু উপচে পড়া ভিড় ছিল আরও আঠারোটি ট্রেন কিন্তু এই রাত বারোটা বা সাড়ে বারোটার মধ্যে কিন্তু ছেড়ে যাবে এই বিমানবন্দর স্টেশন তো মূলত আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে যাত্রীরা চাভাই নবাবগঞ্জ রাজশাহী মোহনগঞ্জ সিলেট চট্টগ্রাম সিরাজগঞ্জ কিশোরগঞ্জের যাত্রীরাই মূলত এখানে বেশি ভিড় করছেন এবং তারাই মূলত এই শেষ মুহূর্তে যাচ্ছেন এবং অনেকের সাথে কথা বলে যেটি জেনেছি যে যারা শেষ মুহূর্তে কেনাকাটা করেছেন এবং আজও যেসব তৈরি পোশাক কারখানায় যারা কাজ করেছেন তারা যা শেষ মুহূর্তে অফিস করে তারা কিন্তু ছুটি পেয়েছেন পর্যায়ক্রমে যে ছুটি দেওয়ার কথাটি ছিল সে কারণে আজকে অনেকে ছুটি পেয়েছেন তারা আজকে কিন্তু বাড়ি যাচ্ছেন এবং যেটি বলছিলাম যে কাল যদি ঈদুল ফিতর হয় শাওয়াল মাসের চার যদি আজকে দেখা যায় তাহলে বলা যায় যে শেষ মুহূর্তে পরিবার জনের সাথে আত্মীয় স্বজনের সাথে ঈদ করবার জন্য তারা কিন্তু অত্যন্ত সানন্দের সাথে এখানে উপস্থিত হচ্ছেন কিন্তু একটি বিষয়ে তারা তাদের এই হতাশায় পরিণত হয় তাদের এই আগ্রহটি সেটি হলো অনেকে অভিযোগ করেছেন তারা আধা ঘন্টা থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন সবচেয়ে বেশি আজ যে শিডিউল বিপর্যয়টি হয়েছে সেটি হচ্ছে রাজশাহীগামী সিল্ক সিটি যেটি সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত দেরি করেছে সাড়ে তিন ঘন্টা দেরি করে সেটি কিন্তু এই বিমানবন্দর ছেড়েছে এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো সেগুলো মূলত দশ থেকে পনেরো মিনিট কিংবা আধা ঘন্টা পর্যন্ত দেরি করেছে বলে আমাদের রেল রেল স্টেশন কর্তৃপক্ষ কিন্তু আমাদের জানিয়েছেন তো আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই মূলত কালকে ঈদ যদি হয় তাহলে কাল কিন্তু কোনো ট্রেন নেই তবে দুটি ট্রেন রয়েছে চট্টগ্রামে রাত সাড়ে রাত সাড়ে এগারোটা এবং রাত সাড়ে দশটায় যাবে দেওয়ানগন্ধের উদ্দেশ্যে এই দুটি ট্রেন ছাড়া দিনে কোনো কিন্তু ট্রেন নেই মূলত এই বিমানবন্দর স্টেশন থেকে এই ছিল সবশেষ তথ্য তামিম ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী প্রশ্ন আশিস এবং তারও আগে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব দেখছেন